हेलो फ्रेंड्स, আমি চলে এসেছি। আমি কার্তিক, আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে, আজকে রেসিপি হচ্ছে ডিমের পরোটা। ডিমের পরোটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আপনাদের দেখাবো। তার আগে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে যেসব ভিডিও ছাড়া আছে, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, নিচের বেল নোটিফিকেশনটা অলে করে দেবেন, আমার ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছে যাবে। চলুন তাহলে ডিমের পরোটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে আপনাদের দেখাই। পরোটা বানানোর জন্য কি কি উপকরণ লাগে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 500 ময়দা, এখানে নিয়েছি পরিমাণ মতো সাদা তেল, ঘি নিয়ে নিয়েছি, তিনটে ডিম নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, এখানে পরিমাণ মতো নুন নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে দুটো, এখানে পরিমাণ মতো 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। চলুন রেসিপিটা শুরু করি। ময়দাটা মেখে নেব, মেখে নেওয়ার জন্য ময়দাতে পরিমাণ মতো নুন দিয়ে দেব, চিনি দিয়ে দেব, একটু সাদা তেল দিয়ে দেব, একটু ঘি দিয়ে দেব। এবার এগুলো ভালো করে সব মিশিয়ে নেব। ভালো করে সব মিশিয়ে নিয়েছি, এবার জল দিয়ে মেখে নেব। মেখে নিয়েছি, মেখে একটা ড্র করে নিয়েছি, এবার এগুলো কেটে নেব, লেচি করে নেব। কেটে লেচি করে নিয়েছি, এবার এগুলো বেলে নেব। রুটিটা বেলার আগে ডিমটা ফাটিয়ে গুলে নেব নুন দিয়ে। তিনটে ডিম ফাটিয়ে নিয়ে নিয়েছি, এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেব। এবার এটা গুলে নেব, ডিমটা আমি গুলে নিয়েছি, এবার পরোটাটা বেলে নেব। লেচি নিয়ে নিয়েছি, লেচিতে একটু তেল মাখিয়ে নিয়েছি, এবার বেলে নেব গোল করে। এটা বেলে নিয়েছি গোল করে, এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দেব, ডিম দিয়ে দেব, ডিমটা দিয়ে এইভাবে মাখিয়ে নেব। এবার এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, এবার লঙ্কা কুচি দিয়ে দেব, এবার এটা এইভাবে মুড়ে নেব। এই পাশ দিয়ে একটা ফোল্ড করব, এই পাশ দিয়ে একটা ফোল্ড করব, এই পাশ দিয়ে একটা ফোল্ড করব, এবার এই পাশ দিয়ে একটা ফোল্ড করে দেব। এটা এরম করে নিয়েছি, এরম করে সব কটা রেডি করে নেব, তারপর তেলে ভাজব। ইন্ডাকশনটা জ্বেলে নিয়েছি, চাটুটা বসিয়ে দিয়েছি, চাটুটা আমার গরম হয়ে গেছে, এটা দিয়ে দেব এইভাবে। এটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এই যে এরম করে উল্টে পাল্টে সব এটা ভেজে নিয়েছি, এবার এটা আমি তুলে নেব। এই যে তুলে নিয়েছি, এরা এবার এবার সবগুলো একটা একটা করে ভেজে নেব। দেখুন আমার ডিমের পরোটা রেডি হয়ে গেছে। এই যে এইভাবে করে কেটে নিয়েছি, এই দেখুন। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়।